নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ তো আপনি যদি প্রথম দেখছেন আমাদের চ্যানেলটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য আর এবার থেকে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমেও আমাদের সমস্ত সংবাদ এক নিমেষে জেনে যেতে পারবেন সমস্ত শিক্ষা সংক্রান্ত খবর এক নিমেষে জেনে যেতে পারবেন আমাদের শিক্ষক সংবাদ যে অ্যান্ড্রয়েড অ্যাপটি আছে সেটি অবশ্যই ডাউনলোড করে নেন এবং শিক্ষা সংক্রান্ত সকল খবর এবং ওয়েস্ট বেঙ্গল টিচার্সের যে মিউচুয়াল ট্রান্সফার সেই সমস্যার সমাধানে আগামী দিনে একটি মাইলস্টোন হতে চলেছে প্রাথমিক শিক্ষকদের প্রিয়ারিটি এবং অনৈতিক বদলির বিরুদ্ধে যে আন্দোলন তা আজ বেশ কয়েকদিন হয়ে গেল এবং সেই আন্দোলনের সাথে সাথে চলছে আঠেরো জন শিক্ষক শিক্ষিকার অনশন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ একটি রফা সূত্র বেরোনোর সম্ভাবনা ছিল কিন্তু সেটাও ভেসতে গেল গতকাল থেকেই খবর পাওয়া যাচ্ছিল যে শিক্ষামন্ত্রী খুব সম্ভবত এই সকল অনশনকারী যারা শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে বসতে চলেছেন এবং সেই মোতাবেক আজকে দুপুরের দিকে একটি অনশনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন কিন্তু সেই সেই কথা বলার শিক্ষামন্ত্রী বৈঠক থেকে রফা সূত্র দিতে প্রতিনিধি দলের তরফ থেকে জানানো হয়েছে যে অনৈতিক বদলির বিরুদ্ধে রফা সূত্র মিললেও পিআরটি স্কেলের দাবিতে যে আন্দোলন চলছে শিক্ষকদের অর্থাৎ সর্বভারতীয় বেতন কাঠামো অনুসারে যে বেতন সেই বেতনের ব্যাপারে কিন্তু শিক্ষামন্ত্রী সেভাবে কোনো সুরাহা দিতে পারেননি যে কারণে অনশন আগামী দিনেও চলবে এবং আন্দোলন আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন সেই প্রতিনিধি দলটি মূলত দুটি দাবিতে কলকাতার রাজপথে প্রাথমিক শিক্ষকেরা আন্দোলন শুরু করেছেন আজ সাত দিনে সেই আন্দোলন পড়েছে এবং সেই আন্দোলনের মূল দুটি দাবি হলো প্রাথমিক শিক্ষকদের সর্বভারতীয় বেতন কাঠামো অনুসারে বেতন প্রদান করতে হবে এবং দ্বিতীয় দাবি হলো এই আন্দোলন করতে গিয়ে চোদ্দো জন শিক্ষকের অনৈতিক বদলি ঘটেছে এবং এই সকল শিক্ষকদের দাবি হলো তাদেরকে পুনরায় তাদের পুরনো স্কুলে বহাল করার তো এই দুটি মূল দাবি নিয়ে আন্দোলন চলছে এবং আজকের বৈঠকে যেহেতু কোনো সুরাহা হলো না তাই আগামী দিনেও আন্দোলন চলবে আমাদের চ্যানেলের তরফ থেকে যাবতীয় আপডেট আপনাদেরকে দেওয়া হয়েছে এবং এই আন্দোলনের আগামী আপডেট কি থাকবে সেটাও আপনাদেরকে দেওয়া হবে তো আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন